নমস্কার Bengali Film Reviews চ্যানেলে তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ বমকেশ ও দুর্গো রহস্য। বমকেশ ও দুর্গো রহস্য ছবিটি পরিচালনা করেছেন বীরশদাস গুপ্ত এবং এর যে গল্পটা সেটা সকলেই জানে যে শরৎইন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গো রহস্য গল্প অবলম্বনে তৈরি করা এবং এখানে ছবিতে পুরোটাই অনুকরণ করা হয়েছে। এবার যদি গল্পটা ছোট করে বলি রামকৃষ্ণের বৈত্রিক দুর্গো সেই দুর্গের মধ্যে হঠাৎ করে ঈশানচন্দ্র মজুমদার মারা যায় সেই যে মৃত্যু সেই মৃত্যু রহস্য খোঁজে বমকেশ আসে অஜித் এবং সত্যবতীর সাথে এবং অবশ্যই তার সাথে আসে ডিএসপি পান্ডে এবং শেষ পর্যন্ত কে আসলে খুন করলো কেমন ভাবে খুন করল এই ব্যাপারটা জানতে গেলে অবশ্যই ছবিটা দেখ এবার যদি এই ছবির কিছু কাস্ট ক্রু নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন এখানে অম্বরেশ এবং সত্যভূতির ভূমিকায় অবশ্যই আমরা রূপিনিকে দেখতে পাবো এছাড়া শান্তিলাল অভিনয় করেছে ডিএসপি পুরন্দর পান্ডের ভূমিকায় রামকিশোরের ভূমিকায় অভিনয় করেছে রজতব এছাড়া আরো অন্যান্যরা এরপর পজিটিভ কিংবা নেগেটিভ পয়েন্ট বলার আগে আমি একটা কথা অবশ্যই বলে রাখবো যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এমনই একজন ফাইটার তার লেখার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রতিটি দৃশ্য এবং যে চরিত্রটাকে উনি বর্ণনা করছেন সেই চরিত্রটা কিন্তু আমাদের চোখের সামনে জলজান্ত ফুটে ওঠে ফলত এতদিন ধরে ওনার যে চরিত্র আমরা পড়ে এসছি ফলে সেই হিসাবে আমাদের কিন্তু মাথার মধ্যে মানে এজ এ বাঙালিদের মাথার মধ্যে কিন্তু একটা বোমিশের চরিত্র কিন্তু আছে তার নিরিখে আমরা ছবিটি দেখতে যাচ্ছি এবং তার নিরিখে এবার যদি এই ছবির কিছু পজিটিভ পয়েন্টে আসে সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় দেখুন একটা ছবি মৌলিক হলো না থেকে থেকে কোনো অ্যাডাপ্টেশন করা হলো সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু ছবিটি তৈরি হলো এই যে সৃষ্টি একটা কিছু হলো এটাই সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট সেটা ভালো হোক বা মন্দ হোক পরে আর অ্যাক্টিং এর পজিটিভ পয়েন্টে যদি কিছু বলতে চাই সেক্ষেত্রে অবশ্যই শান্তিলাল এবং রজ অভিনয়টা খানিক ভালো লেগেছে এবার যদি দ্বিতীয় পজিটিভ পয়েন্টে আসে সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে দেখুন আমরা কিন্তু এখানে বাবুর যে বোমকেশ সেই দেবকে সিগারেট খাচ্ছে না তার কারণ কি না ফলে পয়েন্ট এছাড়া পুরো ছবি জুড়ে কিছু এরিয়াল ভিউ নেওয়া হয়েছে যেগুলো কিন্তু বড় পর্দায় বেশ দেখতে ভাল লাগে এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টের কথা আসে সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় দেখুন আমি একটা কথা জানিয়ে রাখতে চাই যে উজ্জ্বল নীলমণি যারা পড়েছেন তারা কিন্তু জানেন যে সেখানে যে নবরসের কথা বলা হয়েছে সেই নবরসকে বাদdio কিন্তু একটা রঅ সিদ্ধ রসের কথা বলা হয়েছে অর্থাৎ যে চরিত্রটাকে আমরা বহু দিন ধরে জানি বহু ধরে যে চরিত্রের সাথে আমরা পরিচিত যেমন রামায়ণে रामचंद्रের সাথে যেমন ভীম অর্জুন নকুল মানে যুধিষ্ঠির বা কৃষ্ণের সাথে পরিচিত এই চরিত্রগুলোকে কিন্তু বন্যাতে গেলে মানুষের মধ্যে ধাক্কা লাগে তো এই ক্ষেত্রেও কোথাও যেন দেবের এই ধরনের লুকে একটা হয়তো ধাক্কা লাগলেও লাগতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি এরপর যদি সেকেন্ড নেগেটিভ পয়েন্টে যাই সেখানে কিন্তু অবশ্যই বলতে হবে স্পিচের কথা দেখুন বাংলা সাহিত্য মানি আর বাংলা সাহিত্যের গোয়েন্দা মানি সেখানে কিন্তু একটা খুব মানে শার্প স্পিচ থাকে সেই

আলোচনা মানে যে কারণেই হোক না অভিনয় কিন্তু দেখতে এখানে খুব একটা ভালো লাগে না এটা আমার কাছে একটা নেগেটিভ পয়েন্ট বলেই মনে হচ্ছে দেখুন আমরা সকলেই জানি যে ফেলুদা মানে তোপসে শার্লক মানে ওয়াটসন তেমনি বমকেস মানে অবশ্যই অজিত কিন্তু এদের মধ্যে যে দেওয়া নেওয়াটা থাকে মানে কোনো সময় এ একটা ক্লিউ দিচ্ছে কোনো সময় ও একটা ক্লিউ দিচ্ছে তারপর হঠাৎ করে একটা পাজল সলভ হচ্ছে এই যে গিভ টেক পলিসিটা কোথাও যেন এখানে দেব আর অম্বরীশের মধ্যে আমরা পাই না ফলত এটা কিন্তু একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট ছবিটি যারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে অজিতের থেকে অনেক বেশি কিউ দিচ্ছে অনেক বেশি ক্লু বা অনেক বেশি পাজল সলভ করে দিচ্ছে কিন্তু সত্যবতী অবশ্যই সেটা হোক হতেই পারে সত্যবতীও একজন এরকম একজন গুণধরের ওয়াইফ এরকম একজন গুণধরই হবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে কোন কোনো জায়গায় যেভাবে পাজলগুলো ও সলভ করছে সেটা কিন্তু আকস্মিক মনে হচ্ছে না মনে হচ্ছে ইচ্ছে করে করানো হচ্ছে ফলে এইটা কিন্তু একটা নেগেটিভ জায়গা যেমন এক জায়গায় আমরা দেখছি যখন মোহনলালের কথাটা উঠছে সেক্ষেত্রে মোহনলালের যে মানে পলাশের যুদ্ধে মোহনলালের যে কবিতাটা সেই কবিতাটা এমনভাবে ওখানে দৃশ্যায়ন করা হলো সেটা যেন ইচ্ছে করেই করা হলো মানে এমন নয় যে কোইন্সিডেন্টলি কবিতাটা বেরিয়ে গেছে তার থ্রু দিয়ে মোহনলাল কোন রহস্য জেনে গেল দেব এরam কোন বিচার ব্যাপার হয়নি ফলে এই জায়গাটা জানো একটা মেলবন্ধনে অভাব মানে এই ছবিতে একটা জায়গায় দেখা যায় যে একটা ঘরের দরজা খোলবার জন্য যে একটা রহস্যের রহস্যটা একটা মেজে মেজের যে পাথর থাকে সেই পাথরের নিচে खुदाई করে লেখা থাকে সেই পাথর खुदाई করাটা কি করে বুঝলো দেব যে এইখানেই আছে সেটাকে সে তুলতে দেখলাম সেটা তুলল এবং তার ভিতর থেকে যে রহস্যটা যে পাজলটা সেটা সলভ করলো সেখান থেকে নিয়ে এটা করল কি করে প্রথম কথা সে বলছে যে হচট কে কিন্তু যদি হচট কে থাকে সেই দৃশ্যটা কিন্তু খুব ভালো করে এস্টাবলিশ করা হয়নি এটা একটা নেগেটিভ এবং অবশ্যই একটা কথা বলতে হবে যখন গল্পটা শুরু হচ্ছে অর্থাৎ যখন সিনেমাটা শুরু হচ্ছে প্রথমেই একটা দৃশ্য রাখা হয়েছে যেখানে দেবকে আমরা দেখতে পাবো মানে শিব সেজে সে মারামারি করছে প্রথম কথা হচ্ছে যে এই দৃশ্যটা প্রক্ষিপ্ত মানে এই দৃশ্যটা কেন রাখা হলো পুরো গল্পের সাথে আর কোনো রেলেভেন্সি নেই হঠাৎ করে যেন এটাকে চলে আসলো এবং তারপরেও সেখানে যে মারামারিটা দেখানো হলো সেই মারামারিটা না কোথাও যেন আমার মনে হলো যে একটু কোনো কমার্শিয়াল ফিল্ম হয়ে গেল মানে এখানে যে বোমকেশ মারামারি করছে এটা কোথাও মনে হলো না অনেকটা দেব মারামারি করছে এরম ভাবে মনে হলো এবং সবশেষে যদি কিছু টেকনিক্যাল পার্টের কথা এবং পরিচালকের কথায় আসে সেক্ষেত্রে বলতে হয় দেখুন সব সময় কিন্তু দোষ হয় না অনেক সময় টেকনিক্যাল জিনিসগুলো এমন ভাবে প্রোভাইড করায় বা পরিচালক এমন ভাবে সেগুলোকে তৈরি করে যেটা কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না বা কোনো কোনো জায়গায় পরিচালকের জন্যই কোনো জিনিস হিট হয়ে যায় তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে অনেক জায়গায় পরিচালকের কিন্তু অনেক ল্যাক রয়েছে এবার যদি আমি কিছু টেকনিক্যাল পার্টের কথা বলি সেক্ষেত্রে অবশ্যই এডিটিং এর কথা কালার গ্রেডেশনের কথা বা বিজিএম এর কথা যদি বলতে যাই সেটা কিন্তু খুব আহামরি নয় মানে যেটা আমরা ভেবেছিলাম যেটার জন্য আমরা দেখতে গিয়েছিলাম দৌড়ে সেই আহামরি কিছু ব্যাপারটা আমরা কিন্তু পেলাম না এর মধ্যে এবং শেষে একটা কথা বলবো এটা পুরোপুরি সাবজেক্টিভলি মানে এটা আমার নিজস্ব কথা যে এখানে দেব যদি অ্যাক্টিং না করে প্রযোজনার কাজটা করতো এবং ভোমকেশ হিসাবে অন্য কারুককে ভাবত তাহলে হয়তো ছবিটা একটা অন্য মাত্রা পেলেও পেতে পারতো আগে আপনাদের মর্জি আপনারা অবশ্যই কমেন্টে জানান এই হল ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা সেখানে আপনাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং